যুব ক্রীড়া মন্ত্রণালয়ের পর এবার মুখ খুলল নারী ফুটবলের প্রধান পৃষ্ঠপোষক ঢাকা ব্যাংক। তাদেরও দাবি, মিথ্যার আশ্রয় নিয়েছে বাফুফে। অলিম্পিক বাছাইয়ে দল পাঠানোর বিষয়ে কোন ধরনের যোগাযোগ করেনি ফুটবল ফেডারেশন, তবে দুর্নীতির দায় বাফুফের সাধারণ সম্পাদকের নিষিদ্ধ হওয়ার পরও নারী ফুটবলের পাশে থাকার প্রতিশ্রুতি প্রতিষ্ঠানটির। টাকার অভাবে অলিম্পিক বাছাইয়ে পাঠানো যায়নি নারী ফুটবল দলকে, এজন্য দায়ী করা হয়েছিল যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানদের। বাফুফের সভাপতির এই দাবি যে মিথ্যা তা প্রমাণসহ আনুষ্ঠানিক বক্তব্যে জানিয়েছে মন্ত্রণালয়। এবার একই সুরে কথা বলল নারী ফুটবলের প্রধান পৃষ্ঠপোষক ঢাকা ব্যাংক। ঢাকা ব্যাংক জাতীয় মহিলা ফুটবল দলের মান উন্নয়ন এবং উৎকর্ষতা উন্নয়নের লক্ষ্যে দীর্ঘদিন যাবৎ এই বাফুফের সাথে কাজ করে যাচ্ছে। যে বিষয়টা নিয়ে আপনি অবতারণা করেছেন, অ্যাকচুয়ালি সেই বিষয়টা আমাদের অ্যাড্রেস করা হয়নি। বিষয়টা যেহেতু আমাদের নোটিশে আনেনি, এটাকে এক্সপিডাইট করার সুযোগ আমাদের ছিল। অলিম্পিক বাছাইয়ের মতো গুরুত্বপূর্ণ আসর মিস হলেও ঠিকই মাসখানেকের মধ্যে এএফসি অনূর্ধ্ব ১৭ টুর্নামেন্ট খেলতে সিঙ্গাপুর যাচ্ছে নারী ফুটবল দল। এবার কোনো অজুহাত নেই বাফুফের সামনে। তবে কি সাফজয়ী নারী দলের ইমেজ ব্যবহার করতেই কৌশলের আশ্রয় নিয়েছিল বাফুফে, যার দায় চাপানো হয় সরকার ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানগুলোর ওপর? এই টিমটা 100% চাপমুক্ত, কারণ ওরা ট্রেনিং ছাড়া অন্য কোনো দিকে কনসেন্ট্রেট করে না, ওদেরকে সেভাবেই তৈরি করা হচ্ছে। ওরা 100% চাপমুক্ত হয়েই খেলা যাচ্ছে, ওদের কনসেন্ট্রেশন একমাত্র ফুটবল, ফুটবল, ফুটবল। ফিফার টাকা 9-6 দায়ে নিষিদ্ধ সাধারণ সম্পাদক, তীব্র সমালোচনার মুখে সভাপতি, সব মিলে টালমাটাল বাফুফে। এর মাঝেই স্বস্তির পরশ দিতে চায় অনূর্ধ্ব ১৭ নারী ফুটবল দল। আশা করতেছি যে আমরা আমাদের মেয়েরা বিগত দিনে যে ফুটবলটাই খেলেছে সিঙ্গাপুরের টুর্নামেন্টেও তারা একই ফুটবল খেলবে এবং ভালো ফুটবল খেলবে, সাথে সাথে আমাদের লক্ষ্য হলো কোয়ালিফাই করা। আন্ডার-17 খেলে কোয়ালিফাইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছি এবং প্রতিনিয়ত আন্ডার-17 শেষ করে প্রতিনিয়ত হার্ড প্র্যাকটিস করতেছি। আমাদের লক্ষ্য হচ্ছে কিভাবে কোয়ালিফাই দুইটা ম্যাচ উইন করা। গ্রুপ ডির প্রথম ম্যাচে 26 এপ্রিল তুর্কমেনিস্তানের বিপক্ষে লড়বে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী দল। মাহফুজ আক্তার, কিরণ, মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস, ঢাকা।